তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। আপনার মুরগিয়া লালাবাইল হবে, মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে তেঁতুলের মধ্যে লালাবাইল হবে। আর কতদিন আমরা অত্যাচার সহ্য করবো? টাকা ছাড়া ব্যবসা বাণিজ্য করা যাবে না, আমাদের মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারে না। এখন আমরা যাবো কোথায়? আমার প্রশ্ন, আপনারা কি দেশকে এই সব সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবেন, নাকি দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন? ১০০ টাকায় মাছ পাওয়া যায়। জি আব্বা। তুই কেন, আনু কোথায়? এত কষ্ট করে বাড়িওয়ালার হাত পা ধরে দেয়ালটা চুনকাম করালাম, লিখেও দিলাম পোস্টার লাগানো নিষেধ, তবুও যদি আক্কেল জ্ঞান থাকে হারামজাদাদের, হারামজাদা। আমায় গেলে ইচ্ছে কেন, আমি লাগিয়েছি নাকি? শুয়োর কোথাকার, তোকে গালি দিলাম কোথায়? যে ছেলেগুলো দেয়ালে পোস্টার লাগায় তাদেরকে ধরতে পারিস না, ধরে জুতো দিয়ে তাদের পিটিয়ে ঠিক করতে পারিস না, সারাদিন তারা দু ভাই মিলে থাকিস কোথায়? কি ব্যাপার হয়েছে কি এই সাত সকালে এত চিৎকার চেঁচামেচি? আর বলবেন না ভাই, সাত সকালে কেউ কি এমনি এমনি চেঁচায়? দেখেন বাইরে গিয়ে দেখেন, এক মাসও হয়নি বাড়িওয়ালাকে হাত পা ধরে দেয়ালটা রং করালাম, পোস্টার লাগিয়ে গেছে দেয়ালে, দেখেন নিজে গিয়ে দেখেন। ওরা তো পোস্টারে ছেয়ে ফেলেছে পুরো শহর, তারিফ করতে হয় ছেলেগুলোর, কি বলেন? আপনি ওদের তারিফ করছেন? হ্যাঁ তারিফ তো করবই, আরে দুর্নীতিতে ডুবে থাকাই দেশে একমাত্র সাচ্চা তো ওরাই, ওরাই তো দেশের জন্য কাজ করছে, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন মন্ত্রী মিনিস্টাররা কিছুই করছে না? না না তা বলছি না, খবরের কাগজ তো পড়েন, দেখবেন আজ এখানে সভা, কাল এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন, পরশু লন্ডন যাত্রা, অনেক কিছুই করছে। তবে ওদের হাত থেকে মুখ চলে বেশি। হ্যাঁ আপনি তো এ কথা বলবেনই, এক চোখা মানুষ যে একদিকেই দেখবে এটাই তো স্বাভাবিক। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, যা পোস্টারগুলো তুলে ফেল, একটা পোস্টারও যেন না থাকে।
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে চিলে করার সময় পেলে না। এদিকে যে অফিস যাওয়ার সময় হয়েছে তার খেয়াল আছে তোমার? ওই ঘরে বসে হুকুম দিতে সবাই পারে, কাজের সময় কাউকেই পাওয়া যায় না। কি বললে, কি বললে তুমি? আমি কাজ করি না? তাহলে তুমি কাজ করো। এই সকালে ঘুম থেকে উঠে হারি পেতে তোমার ঘর মোছা ঘর ছাড় দৌড়া, এগুলো কে করে? তুমি করো? কাজ করে কোনো নাম নেই, কোনো স্বীকৃতি নেই। 16 বছর বয়সে তোমার সংসারে এসেছি, কোনোদিন ভালো মন্দ খাওয়াওনি, খেটে খেটে শরীরে কোনো মাংস নেই। সবাই মরে, এত মানুষজন মরে, আমার কেন মরণ হয় না? আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। একটা কাজের লোক রাখো নাই, সারাটা জীবন আমাকে কাজের লোকের মতো খাটিয়েছ, কোনোদিন একটা ভালো শাড়ি কিনে দাও নাই, এই ছিঁড়া শাড়ি পরে তোমার সংসারের ঘাড়ে টানছি, তারপরও কোনো নাম নেই। চুপ, একদম চুপ, তো গলা টিপে দেবো একেবারে। তাই করো, তাই দাও, তাও অনেক শান্তি। কি ব্যাপার আমজাদ সাহেব, আজকেও লেট? ব্যাপার আমজাদ সাহেব, চোখ মুখ একেবারে লাল করে ফেলেছেন, ভাবির সাথে ঝগড়া করেছেন বুঝি? কি যে বলেন ভাই সাহেব, খানদানি পরিবারের বউয়ের সাথে ঝগড়া, জানেন তো আমার নানা ছিলেন হাঁটি শেখ আর দাদা ছিলেন। হ্যাঁ, আমি তো জানি আপনার পরিবার সম্পর্কে, ভালো জানি, ভালো করে জানি। আমি তো আপনার সাথে একটু ঠাট্টা মস্করা করছিলাম। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে ঠাট্টা মস্করা করছিলেন তা আমি বুঝতে পেরেছি। তবে ভাই, চোখ লাল হওয়ার একটা কারণ কিন্তু আছে। কারণ আছে? কয়েকটা ছেলে ছোকরা বুঝলেন বাড়িওয়ালাকে এত বলে কয়ে দেয়ালটা রং করালাম, সেই নতুন রং করা দেয়ালে পোস্টার লাগিয়ে গেছে, লিখেও দিয়েছি পোস্টার লাগানো নিষেধ, তারপরও কে শুনে কার কথা, আজব দেশ বুঝলেন। আহা, তাই বলে এত রাগ করলে চলে? রাগ করবো না মানে? বেয়াদ্দা সব ছেলে ছোকরা, কোনো কাজকর্ম নেই, মানুষের দেয়ালে যেখানে সেখানে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে, বুঝলেন? এরাই হচ্ছে দেশের প্রধান শত্রু। বাচ্চার স্কুলের বেতন দিতে হবে সেই খেয়াল নেই? বাড়িওয়ালা আসছিল, বাড়ি ভাড়া কবে দিবা? সংসারের কোন একটা কাজ যদি তোমাকে দিয়ে হতো। অফিসে নাকি ছাটাই হবে? ছাটাই?
হ্যাঁ ছাটাই, বেশ বড় রকমের ছাটাই হবে। আপনি খবর পেলেন কো থেকে? আমি গেলাম। হায় আল্লাহ, এখন আমাদের কি যে হবে। হ্যাঁ সব অফিসে ছাটাই চলছে, নতুন কোনো লোক নিচ্ছে না, শুধু বের করে দিচ্ছে। শুনেছি আমাদের ওই অফিস থেকেও নাকি 7 জনকে ছাটাই করেছে। ছাটাই করবে মানে ইয়ার কি পয়সা নাকি? তাই তো, মগের মুলুক নাকি যে চাইলে ছাটাই করবে? আমাদের কি পরিবার নেই? তারা কি না খেয়ে মরবে? কি যে হবে আমাদের। তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। সংসারের কোন একটা কাজ যদি তোমাকে দিয়ে হতো। বাচ্চার স্কুলের বেতন দিতে হবে সেই খেয়াল নেই। সংসারের কোন একটা কাজ যদি তোমাকে দিয়ে হতো। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিনাত্মবিশ্বাসে, কঠিনাত্মবিশ্বাসে। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিনাত্মবিশ্বাসে, কঠিনাত্মবিশ্বাসে। ছোট পাখিদের ইঙ্গলের সাথে যুদ্ধে লড়িয়ে দাও, দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও।